আমরা কে কখন মারা যাব আল্লাহই ভালো জানেন। তবে মৃত্যুর পূর্বে সাধারণত কিছু আলামত প্রকাশ পায়। মৃত্যুর দিনটি মানুষের জীবনে শেষ দিবস, এদিন থেকেই পার্থিব জীবনের পরিসমাপ্তি। প্রথম স্তরটি হল মানুষের জীবনের শেষ দিনে মহান আল্লাহ ফেরিস্তাদের সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণ কবজের আদেশ দেন। তখনও লোকটি কিছুই জানে না, তবে শরীরে কিছু কিছু আলামত দেখা দেয়। মানুষের রুহ কবজ করার পূর্বে মুমিনের জীবনে এক অজানা প্রশান্তি নেমে আসে, নিজেকে ভাগ্যবান মনে হয়, মেজাজ ভালো থাকে, সকলের সাথে ভালোবাসা, শোভন আচরণ আর দেনা পাওনা ওসিয়ত ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পক্ষান্তরে পাপীর জীবনে এই দিনে অস্বস্তি বিরাজ করে, ভালো লাগে না, এই কথাটা বারবার মুখ থেকে বেরিয়ে আসে। মৃত্যুর ফেরেশতাকে আমরা না দেখলেও জিনরা দেখে। দুনিয়া থেকে বিদায়ের দিনটি সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হবে, অতঃপর প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি প্রদান করা হবে আর তাদের প্রতি কোনোরূপ অন্যায় করা হবে না। সূরা বাকারা আয়াত 281। দ্বিতীয় স্তরটি হল রুহ কবজ। ক্রমান্বয়ে শুরুটা হবে পায়ের পাতা থেকে ক্রমশ উপরের দিকে। টাকনুর উপর আর হাঁটুর নিচ এ অংশটিকে কোরআনে সাক বলা হয়েছে। এ জায়গাটা পার হয়ে আরও উঁচুতে হাঁটু হয়ে উড়ু, অতঃপর উপর দিকে উঠে আসতে থাকবে রুহ। নাভি, পেট এবং বুকের ভেতর নামক স্থানে অবস্থানটা তুলনামূলক বিলম্বিত হবে। সে কথাই সূরা কিয়ামা 26 নম্বর আয়াতে ইঙ্গিত রয়েছে। কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হবে। এ সময়টি বড়ই কষ্টের। সংশ্লিষ্ট ব্যক্তি বুঝতে পারে না আজ তার বাঁচার সুযোগ নেই। বুক ধড়ফড় শুরু হয়ে যায়, তখন পায়ের সাথে পা লেগে যায়। সূরা কিয়ামার 29-30 নম্বর আয়াত দুটিতে সুস্পষ্টভাবে সে সাকারাতুল মাউত, জাকান্দানি নানা নামে পরিচিত অবস্থাটি, রুহ বেরিয়ে যাওয়ার সময় হাত পা ছোড়াছুড়ি শক্তি প্রদর্শন সবই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, দেহের বল শক্তি নিঃশেষ হতে থাকে, উপস্থিত সবাই বাঁচিয়ে তোলার বহুমুখী উপায় বলতে থাকেন। কেউ বলেন, অমুক ডাক্তারকে পাওয়া গেলে ভালো হতো। পবিত্র কোরআনে মান রাক বাক্যটি সেদিকেই ইঙ্গিত করছে। কেউ অ্যাম্বুলেন্স ডাকে, কেউ ডাক্তার, কত সব ব্যস্ততা, কিছুই কাজে আসে না। যখন এক পায়ের সাথে আরেকটি জড়িয়ে লেপটে যায়, অতঃপর রুহ হুলকুমে গিয়ে কিছু সময় আটকে থাকে। চোখ দুটো যেন যান কবজের জন্য আগত ফেরিস্তাদের দেহাকৃতি দেখে ভীষণ ভীত হয়ে ওঠে। সংজ্ঞালোপ পায়, চোখের পলক নেওয়া বন্ধ হয়ে যায়। ডানে বামে কত আপনজন কত মিষ্টি সুরে সম্বোধন করতে থাকেন। আদরের সন্তানরা বাবা বাবা আর্তনাদ করে, কিন্তু মৃত্যু পথযাত্রী ব্যক্তি সে সবার শুনতে পায় না, অথবা শুনলেও জবাব দেওয়ার পরিবেশ থাকে না। তার তো কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বীভৎস স্রোত দেখে এবং ফেরেশতাদের গতিবিধি দেখে সে তখন পরকালের চিন্তায় হাহুতাশ শুরু করে। বাকশক্তি রহিত তার নিথর দেহটা পড়ে থাকে। আত্মীয়রা নাকে হাত দিয়ে পরীক্ষা করে ঘোষণা করেন, তিনি আর নেই। কান্নার আওয়াজ ভেসে আসে। তখন যা হবার হয়ে যায়, তড়িৎ দাফন কাফন সম্পন্ন করতে সবাই ব্যস্ত, স্বজনদের ধৈর্য ধরতে সান্ত্বনা বাণী শোনা যায়। অপরপক্ষে মৃত ব্যক্তির চোখের পর্দা খুলে যায়। আল্লাহ ইরশাদ করেন, তুমি এদিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হতে পর্দা উন্মোচন করেছি, আজ তোমার দৃষ্টি প্রখর। সূরা কাফ আয়াত 22।
মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, এ থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছ। সূরা কাফ আয়াত ১৯। পরকালের দৃশ্য দেখতে দেখতে মৃত্যু পথযাত্রী ব্যক্তি কামনা করবে সাময়িক বিপদ থেকে উদ্ধার পেলে সে ভালো মানুষ হিসাবে জীবন যাপন করবে, যদিও মনে হবে এটাই তার বিদায়ক্ষণ। সূরা কিয়ামা আয়াত ২৮। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও তাহলে তা অর্থাৎ প্রাণ ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল ওয়াকিয়া আয়াত ৮৬-৮৭। আশেপাশের মানুষ এক জগতে আর মৃত্যু পথযাত্রী এখন অন্য জগতের বাসিন্দা। সে ভালো মানুষ হলে জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্য দেখছেন, অথবা দোজখের আজাবের দৃশ্য দেখে ঘাবড়িয়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, তাই তো তার দৃষ্টি এক পয়েন্টে অবস্থান করছে, স্থিতিশীল হয়ে পড়েছে। আল্লাহর বাণী, আর আমি তোমাদের অপেক্ষা তার নিকটতর কিন্তু তোমরা দেখতে পাও না। সূরা আল ওয়াকিয়া আয়াত ৮৫। ফিতনাতুল মামাত বা মৃত্যুর বাস্তবতা যার জীবনে নেমে আসে কেবল সেই জানে কি সংকটের মধ্যে তাকে পড়তে হয়। সে ফেরেশতা দেখে ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তদুপরি শয়তান এই মুহূর্তে তাকে কাফির হিসাবে মরার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তার শেষ অস্ত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির মনে সন্দেহ সৃষ্টির চেষ্টা করা, আকীদা বিশ্বাস বিনষ্ট করার অপচেষ্টা চালায়। আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, পরকাল সম্পর্কে সংশয় সৃষ্টির চেষ্টা চালায়। সে সম্ভাব্য সব শক্তি দিয়ে চেষ্টা চালায়। মহান আল্লাহ আমাদের সতর্ক করে ইরশাদ করেছেন, বলো হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট শয়তানের উপস্থিতি হতে। সূরা মুমিনুন আয়াত ৯৭-৯৮। দেহ ও শরীর অসাড় হয়ে যাওয়ার নাম মৃত্যু। পানির কলস থেকে যেভাবে পানি ঢালা হয় মুমিনের রুহ সেভাবেই বের হয়ে যাবে, কিন্তু কাফির বেঈমান ও পাপীদের রুহ বের হতে বড্ড কষ্ট হয়। সাকারাতুল মাউত বা জাকান্দানি খুব কষ্টদায়ক। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই দিন। আমিন।